হাই, আমি নোমান, একজন বাংলাদেশি সুপার হিরো। যখন মাথায় কন্টেন্টের আইডিয়া আসতেছিল না যে কি নিয়ে ভিডিও বানাবো, তখনই আমার পজিটিভ আসছে। আই ওয়াজ লাইক ওয়াও, নাইস। তো প্রথমেই বলে নেই, আই লাভ মানি অ্যান্ড ইউটিউব থেকে এখন প্রতি মাসে বেশ ভালোই টাকা আসে। কিন্তু যেই টপিক নিয়ে আসে ভিডিও বানাবো, সেটার কারণে দেয়ার ইজ এ হাই পসিবিলিটি যে এই ভিডিও ডিমোনিটাইজ হয়ে যাবে অ্যান্ড আই ক্যান্ট রিস্ক ইট। সো দ্যাটস ওয়াই আমরা এই পুরো ভিডিও জুড়ে ওই যে ভাইরাসটা আছে তাকে আমরা ডাকবো কারিনা, কারিনা ভাইরাস। হাউ অ্যাবাউট দ্যাট? What the f*** কোনটি? Anyways, বহু গল্প বলা লাগবে, লেটস গো, হিয়ার ইজ মাই কারিনা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, বহু দিন রেস্ট নিছোস, কাম কর। হে গাইস, হোয়াটস আপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ। আগে থেকে ফেয়ার ওয়ার্নিং দিয়ে রাখি, সবার কারিনা এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি সেম থাকে না। অ্যান্ড লাকিলি আই ওয়াজ প্রিভিলেজ এনাফ যে আমি আমার পুরো ট্রিটমেন্টটা ইউনাইটেড হসপিটালে নিয়েছি, সো ওইখানেও হয়তো কিছু নিয়ম আছে। সো এই ভিডিও দেখে আপনাদের কোনো পয়েন্টে যদি মনে হয় যে হ্যাঁ মেবি সব কিছু এমনিই করা লাগে, না, আপনি একজন প্রপার ডক্টরের সাথে কনসাল্ট করেন। ডক্টরের কাছে গিয়ে বললেন না যে হ্যাঁ আপনি বাজে কথা বলতেছেন, অন্তিক ভাই তো তার ভিডিওতে বলছে ব্যা 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 ব্যা, ডোন্ট ডু দিস, এই স্টুপিডিটিটা করেন না। সমস্যা নাই, তোর কথা এমনিতে কেউ পাত্তা দেয় না, পচে মরে যাও। হাউ অ্যাবাউট দ্যাট? এনিওয়েজ, আমি আমার কারিনা এক্সপিরিয়েন্সের গল্প বলা শুরু করবো, কিভাবে কারিনা আমার শরীরে ঢুকছে সেটা দিয়ে। সাউন্ড সো রো, টু বি অনেস্ট, আমি এই কারিনা সিচুয়েশনে যতখানি নিরাপত্তা মেনটেন করা যায় আমি কিন্তু করছি। আমি এখন প্রত্যেক জায়গায় পিপি টিপি ফেস মাস্ক ফেস কভার এগুলো পরে বের হই নাই, আর নাহলে বাচ্চা কাচ্চারা আমায় দেখে বলতো বাট বেরোলে মাস্ক টাস্ক পরে বেরোইছে, হাতে ধারে কাছে সবসময় স্যানিটাইজার থাকতো। এখন এরপরেও না থাউজেন্ড রিজনস থাকতে পারে আমার কারিনা হওয়ার, বাট আমি তার মধ্যে জাস্ট খালি একটা কাহিনী বলবো, কারণ কন্টেন্টের সাথে ওইটাই পারফেক্টলি যায় আর কি। সো ইউ নো, দেখো ফানি, মাইমেনসিং আমি মনে করতাম সবচেয়ে সেফ একটা জায়গা, বাট অ্যাপারেন্টলি আমার কারিনা মাইমেনসিং হয়ে গেছে। সো মাইমেনসিং এ আমাদের বড় ভাই জিশান ভাই একদিন আমাদের জানায় উনি আমাদের সবাইকে ট্রিট দিবে, কারণ উনি বাংলাদেশ বিমানে চাকরি পেয়েছে কঙ্গো। সো উনি আমাদের ক্যাম্পাসে পোলাও টোলা রান্না বান্নার ব্যবস্থা করছে, আমরাও ধুমসে খাইতেছি, খাওয়ার মাঝখানে আমরা ওনার জব লাইফের গল্প শুনতেছি। তো হঠাৎ কেমনে জানি কারিনার কথা উঠলো। ভাই আপনার এয়ারপোর্টে তো কারিনার ব্যাপারটা বেশ স্ট্রিক্টলি মেনটেন করা হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্পেশালি যারা বিমানের সাথে ডিরেক্ট কাজ করে তারা তো সবাই ভ্যাকসিনেটেডই, আমরাও যারা টেকনিক্যালি কাজ করি তারাও ভ্যাকসিনেটেড প্রায় সবাই মানে হ্যাঁ, যেমন আমি যেমন ভ্যাকসিনেটেড ডাবল ডোজ, বাট আমার ইমিডিয়েট বস ভ্যাকসিনেটেড না। একদিন কাহিনী হয়েছে কি শুনো না, আমার বসের সাথে আমরা দিব্যি কাজ করতেছি, পরে আমি যখন বাসায় আসলাম তখন আমি এসে শুনি আমার বস নাকি কারিনা পজিটিভ। ওরে, তাহলে আপনার কিছু হয়নি? না না, ওই যে বললাম না আমি ভ্যাকসিনেটেড। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি, ভ্যাকসিনেটেড থাকলে তোমার কারিনা হবে না, মিশা কথা, আমার আম্মুর কারিনা হয়েছে। তবে হ্যাঁ, কোনো পজিটিভ মানুষের সাথে ঘুরলে ডেফিনেটলি আমি ক্যারিয়ার থাকবো। দেন হঠাৎ করে আই ওয়াজ লাইক ওয়েট, তো আপনার ওই বসের কাহিনী কবের? হ্যাঁ, ও গতকালকের। জিশান ভাই বাদে ওই রুমে কেউ ভ্যাকসিনেটেড না, আর উনি আমাদেরকে জানাইতেছে উনি নাকি ক্যারিয়ার, তা আবার আমাদের পাশে বসে খাইতে খাইতে। এরপর আমি আশেপাশে তাকাইলাম, আই ওয়াজ লাইক দ্যাট কোথায় প্যারা খাইতেছি, কারিনা হইলে খালি আমার তো হবে না, এখানে সবার খালি আমার হয়েছে। ওই ঘটনার পর এক মাস পার হয়ে গেছে আর কারো কারিনা হয়নি আমি বাদে। কখন থেকে সিমটম দেখা শুরু করলাম, সত্যি বলতে আমি কোনো সিমটম দেখি নেই। মাইমেনসিং থেকে আমি যখন ঢাকায় ব্যাক করি তখন আমার হাঁচি কাশি হয়, অ্যান্ড সত্যি কথা বলতে সর্দি কফ হলা কাশি, আই থট এগুলো কারিনার সিমটম না। আর এমনিতে আমি প্রত্যেক বছর মাইমেনসিং থেকে ঢাকায় আসি, আমি এরকম করে সিক হয়ে যেতাম। ঝামেলা হয়েছে এটার দুই দিন আমার হাঁচি কাশির পর জ্বর আসে, অ্যান্ড 3 দিনের মাথায় আমি যখন ফাইনালি একটু বেটার ফিল করা স্টার্ট করলাম, আই ওয়াজ লাইক লেটস গো, আমি এখন আইসক্রিম খাবো। আল্লাহ, যেই ভাবা সেই কাজ। আমি সকাল 8টায় ঘর থেকে বের হলাম আইসক্রিম কেনার জন্য, লিফট দিয়ে নামতেছি, সব ঠিকঠাক, গেটের কাছে এসে গার্ডকে বললাম গেট খুলে দিতে, উনিও গেট খুলে দিল। আমি বের হইতে যাব তখনই সাডেনলি আমি নাই, আই ডোন্ট নো এটাকে সেন্সলেস হওয়া বলে নাকি, বাট আমি জাস্ট হারাই গেছি। এরপর থেকে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। আমি যখন চোখ খুলছি আমি দেখি আমি গেটের সামনে বসা, ধুম ঘামতেছি, গার্ড আমার খালাকে ফোন দিতেছে, আরে আপনি অন্তিক মাহমুদ না? না, আমি এনআই চৌধুরী। হোয়াট? খালা আমার আব্বু আম্মুকে জানাইছে, অবভিয়াসলি আমার আব্বু আম্মু ওই দিনই ঢাকায় এসে হাজির, তারপর যত টেস্ট করানোর করাইলো, অ্যান্ড আমার কিন্তু কোনো সিমটম ছিল না, বাট আমার রেজাল্ট কী আসছে আমি সেটা বলি। এক, আমি কারিনা পজিটিভ।
নাম্বার দুই, আমার সিটি স্ক্যানে ধরা পড়ছে আমার লাংস 60% এফেক্টেড, কইতে হইছে নো ক্লু। তিন, সিটি আর না সিআরটি কি একটা রিপোর্ট আছে, ওটাতে বেসিক্যালি আপনার ভেতরে কতখানি ইনফেক্টেড ওটা দেখা যায়, ইউজুয়ালি এটা 6 উপরে থাকলে আপনার ডাক্তার দেখানো উচিত, আমার 64 ছিল। এরপর আমি আমার আব্বুরে বলতেছিলাম, আরে দুধ কারিনা এমনি তো ফিক্স হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তোমার কি এইমাত্র কাশির সাথে ব্লাড বেরোইছে? এইটা করোনার কি ধরনের সিমটম আই হ্যাভ জিরো ক্লু, বাট আমার আব্বু আমাকে দৌড়া নগদ ইউনাইটেডে ভর্তি করাইছে। হাউ ওয়াজ দ্য হসপিটাল এক্সপিরিয়েন্স? ভেরি মাচ ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি মাচ 18+। ইউনাইটেডে আমার রুম নাম্বার ছিল 722 অ্যান্ড ওইখানে ডক্টর আর নার্সরা প্রিটি ফ্রেন্ডলি আর কুল ছিল। আমার হাতে কেন না লাগায় ডেইলি কোনো না কোনো মেডিসিন আমার শরীরের মধ্যে ঢুকাইতো আর ডেইলি যেভাবে মেনটেন করে ব্লাড নিত, আই ওয়াজ কনফিউজ, এটা নার্স নাকি ভ্যাম্পায়ার? হা হা, 1920 সালের জোক। বাট দেন এগেন, এদের চেয়ে আরও ইন্টারেস্টিং ছিল হসপিটালের স্টাফগুলো। আমি জানি না তাদের অ্যাকচুয়াল রোল নাম কি, বাট তারা আর কি হসপিটালের গুছানো টুছানো অ্যান্ড তা বলতো জেনারেল কাজ ছিল সবগুলো করতো। আমার আইডিয়া কম তাই বলতে পারবো না এই টার্মটা অন্যান্য হসপিটালে আছে কিনা, বাট ইউনাইটেড হসপিটালে একটা টার্ম ছিল স্পঞ্জ করে দেওয়া। আমার কোনো ধারণাই ছিল না এটার মানে কি, কিন্তু আহা। তো একদিন আমার ঘাম দিয়ে জ্বর ছুটে এন, আমি এত ঘামতেছিলাম যে আমার হসপিটালের ড্রেস ভিজে চুপসায় যায়। আম্মু স্টাফকে ডাকে এন বলে, অন্তিক তো ঘেমে গেছে, ওর জন্য আরেক সেট ড্রেস আনতে পারবেন? স্টাফ বলে, আইসা ম্যাডাম আমি এখনই আনতেছি, ভাই আর কি স্পঞ্জ করে দিব নাকি? এগেইন জিরো আইডিয়া, নো ক্লু এটার মানে কি। আমি আম্মুর দিকে তাকালাম, আম্মু আমার দিকে তাকালো, আমরা দুজনই কনফিউজড এন্ড একসাথে বললাম হ্যাঁ দেন আহা। তখন যদি জানতাম স্পঞ্জ মানে কি। আমি দেখলাম স্টাফ একটা বালতিতে করে পানি আনলো আর টাওয়েল আনলো, আশপাশে কোনো স্পঞ্জের কোনো অস্তিত্বই নাই। লোকটা আম্মুর সামনের পর্দা টাঙায় দিল, ভাই একটু দাঁড়ান দেখি। আমি দাঁড়াইলাম এন্ড দ্য ফার্স্ট থিং হি ডিড ওয়াজ পুরাই নিনজা কাগে বুনছি নো জুৎসু করে, মানে মিলি সেকেন্ডেরও কম টাইম নিয়ে আমার প্যান্ট খুলে দিছে। ম্যাজিশিয়ান, আমি জানি না আমার জামা কাপড় কই হারায় গেছে। এন্ড এটাই শেষ না, এরপর ওই লোক নিজে, আই রিপিট, নিজের হাতে আমার পুরা শরীর ভেজা টাওয়েল দিয়ে ঘইসা ঘইসা ক্লিন করছে। আমি এখন এটার PG-13 করে কেমনে বুঝাই, উনি আমার কোনো চিপাচুপা ছাড়ে নেই, ঠিক আছে? সোজা কথা, উনি আমার বডির যে চিপাচুপায় গেছে, আমি শিওর আপনি যখন গোসল করেন আপনিও জানেন না আপনার বডিতে এত চিপাচুপা থাকে। 5 মিনিটের মধ্যে ওই লোকটা আমাকে মেন্টালি ট্রমাটাইজ করে ছেড়ে দিল, আমাকে নতুন শার্ট টার্ট পরে দিয়ে ফাইনালি যখন আম্মু সামনে থেকে পর্দা সরাই দিল, আমি তখন ভাবতেছি এই শরীরটা কি আমার নাকি পাবলিক সম্পত্তি হয়ে গেছে। কিন্তু আমার আম্মু, উফ, উনি তো সেই ইমপ্রেসড। ভাইয়া সব ঠিকঠাক আছে না? না। ওয়াও, আমার ছেলে একদম ঝিলিক মারতেছে। আপনারা যে এত কষ্ট করেন, রোগীর এত ক্লোজ আসেন, আপনারা কি ভ্যাকসিন নেওয়া? না ম্যাডাম, আমি ভ্যাকসিন নেওয়া না। আয় হায়, তাহলে কি আপনাদের কারিনা হওয়ার টেনশন নাই? না ম্যাডাম। কেন? ও শিট, ডোন্ট টেল মি। কারণ ম্যাডাম আমরা পেশেন্টের মনের মধ্যে থাকি। তুমি আমার মনের মধ্যে না, তুমি আমার মধ্যে ছিলা। বাট টু বি অনেস্ট, একটা পয়েন্টে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম, এত অভ্যস্ত হয়ে গেছি যে এখন আমার বাসায় এসে গোসল করতে নিজের আইলসামি লাগে, কমফোর্টেবল হয়ে গেছিলাম আর কি। সোজা কথা, এমন কমফোর্টেবল হয়ে গেছিলাম যে একদিন যখন আমার স্পেসিফিক ওই জায়গাটাই ক্লিন করতেছিল, আমি জিজ্ঞেস করে বসছি, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, দেখে কি মনে হয়? না কিছু না, কিছু না। এনিওয়েজ, আমার ফ্রেন্ডের টপিকে আসি। আমার ফ্রেন্ডরা এপিক, ডোন্ট গেট মি রং, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অনেকেই আপনারা আমার খোঁজ খবর নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, ফিলস গ্রেট টু সি যে পিপল অ্যাকচুয়ালি কেয়ার অ্যাবাউট মি। কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ডরা এক একটা চিজ ভাই। আমি একজন পেশেন্ট, আমার বিশ্রাম দরকার, না আমাকে আদিব রাত 2টার সময় কল দিত আমার খোঁজ খবর নিতে, যে কি রে খবর কি তোর, কেন দিনের বেলা কল দিলে কি তুই মইরা যাস? আমার ফ্রেন্ডদের মধ্যে পিটুশি একমাত্র ছিল যে কিনা কারিনা এক্সপিরিয়েন্স, সো ওর অপিনিয়ন আমার কাছে বেশ ম্যাটার করতো। কিন্তু এই বান্দা তো আরেক জিনিস, আমার কারিনা হয়েছে বাট আমার সিচুয়েশন তো ভালোই। তোর কি মনে হয় আমি 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, প্যারা নাই। তোর সিটি স্ক্যান ইনভলভমেন্ট কত? 60%। ও বাদ দে মামা। হ্যালো পিটুশ, হ্যালো জাপান, ইউ মিসড এ ভিডিও কল ফ্রম জাপান। ও জাপান আমার এত কেয়ার করে, আমাকে ভিডিও কল দিছে, আমি মিস করছি, আমি সো সরি। ভুলে ভুলে অরিভ আমাকে যখন নক দিছে, ও আমার কেয়ার নেবে কি, আমি উল্টা কেয়ার নেওয়া শুরু করছি। কি রে তুই কাঁদতাছিস কেন? আমার এক্স এর বিয়া হয়ে গেছে ব্রো। ও শিট, তুই কি ঠিকঠাক আছিস? না, আমাকে দেখে কি মনে হয়? আচ্ছা না, সরি, বাই দ্য ওয়ে তোর কোন এক্স এর বিয়া হয়ে গেছে? তুই কি লেজিট গুনতেছিস ও তোর কত নাম্বার এক্স ছিল? আর মালিয়া শেখ, ওফ, আমার বেস্ট ফ্রেন্ড, ও তো জানেই না আমি কই আছি, আমি কি করতেছি, মানে মাশাআল্লাহ আমি যে ফ্রেন্ড গুলো পাইছি একটা।
জোকস অ্যাপার্ট, আমি হসপিটালে 9 দিনের মতো ছিলাম অ্যান্ড ইট ওয়াজ এ রোলার কোস্টার রাইড, ইমোশনালি মেন্টালি সব দিক থেকে। মাঝখানে আমার মাথায় বাজে থটও আসে যে হোয়াট ইফ আমি মইরা যাই অর সামথিং লাইক দ্যাট, কারণ খুবই খারাপ লাগতেছিল অ্যান্ড আশপাশ অনেক ডিপ্রেসিং ছিল। বা সাথে সাথে আই ওয়াজ লাইক নো, বিউপিতে মাস্টার্স করতে করতে আমি মরতে চাই না, আমি সরি। অ্যান্ড ট্রাস্ট মি, এরপর থেকে আমার হেলথ কন্ডিশন বেটার হওয়া শুরু করছে। যেদিন আমি ছাড়া পাই সেদিন হয়তো বা আমার চেয়ে বেশি হ্যাপি দুনিয়াতে কেউ ছিল না। মেবি আমি উইক ছিলাম, বাট মোবাইলে যখন কারিনার নেগেটিভের টেক্সটটা আসলো, ওফ, লেজেন্ডারি ফিলিংস। হসপিটাল থেকে যখন বেরোচ্ছিলাম তখন আমার এই 9 দিনের কম্পিনিয়ন ডক্টর নার্স স্টাফ সবাইকে ধরে ধরে থ্যাংক ইউ দিয়ে বেরোইছি। এন্ড ফাইনালি যখন বাসে আসছি, হ্যালো অন্তিক, আমি দেখলাম তুই হসপিটালে, তোর কি হইছে? হ্যাঁ হাই মালিয়া, কারিনা হইছিল। ও না, আই হাই, আর ইউ ওকে? আমি হসপিটাল থেকে রিলিজ পেয়ে গেছি। ওকে বাই। লাইফ প্যারাহীন, and stay safe. Okay, that's cool. Hey. What the fuck, Konti?